আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নানজ ফ্যামিলি ইউকে ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আমার ব্লগটা দেখার জন্য। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব বছরের প্রথম দিনে আমি কি রান্না বান্না করলাম আমার পরিবারের জন্য। আশা করি আপনাদেরও ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। কিন্তু লাম লেগ রোস্ট সেটা আমার হাজবেন্ড মেক করেছিলেন, আর আমি তৈরি করেছিলাম মিট কারি, চিকেন বুনা, চিকেন তন্দুরি, তারপর ছিল অনেক ধরনের ফিশ। যেহেতু সারা বছর আমার ঘরে ফিশ খুব একটা রান্না করা হয় না, তাই ভাবলাম অনেক ফিশ রান্না করে ফেলি। সত্যি বলতে কি আমি অনেক এনজয় করেছিলাম আর খেতে অনেক মজা হয়েছিল। ওগুলোর রেসিপি আমি আগামী ব্লগে দিতে চেষ্টা করব। আসলে সারপ্রাইজ পেতে বা দিতে কার না ভালো লাগে। বছরের প্রথম দিনে আমার ব্রাদার ইন ল মানে আমার ছোট বোনের হাজবেন্ড ওর বার্থডে ছিল, তাই ওকে বলেছিলাম ওরা যেন আসে, আমরা সবাই মিলে ডিনারটা করব। কিন্তু ও কিছুতেই রাজি ছিল না, তারপর জরুরি কাজের কথা বলায় ও শেষ পর্যন্ত আসা হলো। কিন্তু এসে আমার এই ছোটোখাটো আয়োজনটা দেখে, ওর ফেস এক্সপ্রেশনটা দেখে আমার অনেক ভালো লেগেছিল। আমরা সবাই এভাবে আমাদের কাছের মানুষগুলোকে যদি ছোটোখাটো আয়োজনের মাধ্যমে একটু খুশি করার চেষ্টা করি তাহলে কি এমন আসে যাবে। আমি আমার চারপাশে অনেক মানুষগুলোকে দেখেছি, তারা এমনও হয় কাউকে কেমন আছো এ কথাটা বলতে যেন মনে হয় ওদের বুক ফেটে রক্ত বের হয়ে যাবে। কেন এমন হয়? আর আমাদের এই মধুর সুন্দর সম্পর্কটা যেন এভাবেই সারা জীবন থাকে, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, কারণ নজর যেন না লাগে। আর আমার আরেকটা ছোটো বোনের হাজবেন্ড মানে ব্রাদার ইন ল আছে, ও অনেক দূরে থাকে, ওকেও আমি অনেক বেশি পছন্দ করি। হঠাৎ প্ল্যানে হাতের কাছে যা পেয়েছি তা দিয়ে টেবিলটা ডেকোরেশন করেছিলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে, আর এই ল্যাম্প লেগের রেসিপিটা আমি আমার নেক্সট ব্লগে শেয়ার করব ইনশাল্লাহ। এই তো দেখতে পাচ্ছেন বার্থডে বয় ওর কেকটা কেটে নিচ্ছে, তারপর আমরা সবাই ওকে খাইয়ে দিয়েছিলাম ও আমাদেরকে। কিন্তু ও ক্লিপটা সামহাও আমার মোবাইলে আর খুঁজে পাচ্ছি না, মেবি আমার ছোটো বাবার কাণ্ড, এরকমটা আর আগে হয়নি। তারপর অ্যাটলিস্ট এইটুকু পর্যন্ত আপনাদেরকে দেখাতে পারছি। কাটা হয়ে গেল, এখন আমরা সবাই মিলে এই মজা মজা খাবারগুলো খেয়ে নেব, আর আপনারা এনজয় করতে থাকুন, আর তবে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন।
আজকের এই ব্লগটা আমি এ নিয়েই সাজিয়েছিলাম। কথা হবে আগামী ব্লগে। এ পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।